दार्जिलिंग मुद्दे को ममता बनर्जी ने एक प्रेस कॉन्फ्रेंस में बोला कि सारा बीजेपी का देन है, बीजेपी हिंसा फैला रही है, जो भी घटनाएं हुई है उसका जिम्मेवार बीजेपी। দেখুন, দার্জিলিংয়ের যে সমস্যা এতদিনে সুস্থ সমাধান হয়ে যেত যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইতেন, কিন্তু উনি সমস্যার সমাধানের বদলে এর ভেতরে রাজনীতি করতে শুরু করেছেন, সেই কারণে বিজেপির বিরুদ্ধে দোষারোপ করছেন। রাজনীতি করার কারণেই দার্জিলিং এখনও অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। তাই আমরা মনে করি যে এখনো সময় আছে মুখ্যমন্ত্রী গোর্খা জনমুক্তি মোর্চার সাথে সরাসরি বসে এই সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু তা না করে উনি যেভাবে দমনমূলক রীতির রাস্তায় হাঁটছেন তাতে সমস্যা আরো গভীরতর হচ্ছে। বিজেপির বিরুদ্ধে দোষারোপ করে কোনো লাভ নেই, তার কারণ পাহাড়ে শান্তি বিজেপি চায়, পাহাড় শান্ত করার জন্য বিজেপি সব রকম প্রয়াস কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিয়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অনিচ্ছার কারণেই আজকে পাহাড় এখনো অশান্ত অবস্থায় রয়েছে। যে শান্তির একটা মোড়ক লোককে শোনানো হচ্ছে, শান্তির বাণী শোনানো হচ্ছে, আসলে যে সেটা শান্তি নয়, সেটা মরুভূমিতে মরুদ্যানের মতো অবস্থা, এটাই সবচেয়ে বাস্তব জিনিস বলে আমি মনে করছি।